হয়েছে, মানে একটা গন্ডগোল সৃষ্টি করতেছে, তখন আমাদের কাছে ফোন দিছে যে অমুক জায়গায় মারামারি হচ্ছে আমাদের অফিসে। কোন জায়গায় ছিল এটা? হচ্ছে বোয়ালিয়া উত্তর পাড়া মাদ্রাসার মোড়, ওখানে গ্রামের হাট। পরে আমরা ওখান থেকে গলচাতর থেকে আমরা আসছিলাম, মানে আমাদের থানার পুলিশ ওখানে কাটিয়ে মারামারি হয়েছিল, তো ওখানে থানার পুলিশ থেকে মিটুই দেয়। তো আমরা চার পাঁচজন মানে পাঁচ ছটা মোটরসাইকেল আমরা চলে আসতেছিলাম, যখন আমরা গলচাতর তখন আমাদের বোয়ালির থেকে ফোন যাচ্ছে যে এখানে মারামারি আছে। আমরা মনে করেন যখন গ্রামের হাটের মাদ্রাসার মানে ঢুকছি, তখন মনে করেন ওখানে হাবিল আর মারুফ এরা যৌথভাবে আমরা পাঁচটা ছয়টা গাড়ি আমাদের আক্রমণ করছে ওরা, স্বয়ং হাবিল আর হচ্ছে মারুফ দুইজন মনে করেন মারছে দাদাকে, আমাকে সবাইকে ওখানে মারছে হাবিলের লোকজন এসব। আমরা পাঁচজন লোক, আমরা তখন ওখানে মারামারি করতে যাই নাই। এখানে আহত হয়েছে মোট কয়জন? এখানে আহত হয়েছে 15-20 জনের মতো। চেয়ারম্যান মানে চেয়ারম্যান প্রার্থী সহ? হ্যাঁ, চেয়ারম্যান প্রার্থী সহ সহ 15 জন আহত। সাতক্ষীরাতে দুইজন আছে? সাতক্ষীরাতে দুইজন আছে। ওরা মারুফ মেম্বার আসলে আমরা